Assalamualaikum, দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন আমি সৈয়দ মুহিউদ্দিন বাবু ওরফে কার বাবু আর রমজান মাসের শুভেচ্ছা নিবেন সবাই মাহে রমজানের দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার রমজান মাসের শুভেচ্ছা নিবেন যাই হোক যে যে ধর্মেরই হোক আমার রমজান মাসের শুভেচ্ছা নিবেন এই সবচেয়ে বড় কথা যাই হোক আজকে আসলাম হুন্ডা টাকসন যারা টাকসন পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু 1600 সিসি টার্বো 1600 সিসি টার্বো অল অপশন না বলতে কোনো শব্দ নাই অপশনের কোনো শব্দ নাই সব কিছুই আছে এটাতে তো যাই হোক টিপটনিক গিয়ার থেকে সিসি 1600 সানরুফ প্রাণী সানরুফ সিট পাওয়ার পজিস্টার্ড টিপটন সব কিছুই আছে আসলে ভিতরে ভেজিন টুটোরিয়াল তো আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলতেছি কালার তো দেখতেই পাচ্ছেন মেকা ব্লু ডিপ মেকা ব্লু তো আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলতেছি কি বলেন ভাই বন্ধুরা যারা আছেন মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো রকম ভুল না হয় এটা 2021 মডেল 2021 শেষের রেজিস্ট্রেশন আবার বলে দিচ্ছি 21 শেষের রেজিস্ট্রেশন কালার তো দেখতেই পারতেছেন মেকা ব্লু কালার দেখছেন আসলে দানা দেখা যায় এই কারণে সামনে তো দেখালাম সেন্সার থেকে বডি সেন্সার থেকে এলইডি লাইট থেকে না বলতে কোনো শব্দ নাই কি বলেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো যারাই দেখতেছেন ভালো করে খেয়াল করবেন যেন কোন রকম ভুল টুটি না হয় ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন আপনার টাকা আপনার সম্পদ আপনি যেইভাবে খুশি চেক করেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সার্ভিসিং ওয়াশ করি নাই আমি কিন্তু ডিগলার দিতে আসিনি এখনো সার্ভিসিং ওয়াশ করি নাই তো বুঝতেই পারতেছেন যারা দেখতেছেন আমি যা বলতেছি এটাই রাইট এটাই সত্য সব ওয়াশ পলিশ করলে আরো সুন্দর হইব গাড়ির চেহারা ঘুরে যাবো এটা সিট পাওয়ার থেকে সব কিছু আপনাদের মনটা ভরে যাবে ইনশাল্লাহ আর বিশ্বাস করুন যেই লোকের গাড়ি এই লোকটা এত ভালো একটা লোক আমার এই গাড়িটার সাথে এক্সচেঞ্জ হয়েছে উনি প্রাড়ো নিছে আমার একটা ভাইয়া প্রাড়ো নিছে হাজি মানুষ খুব ভালো মানুষ আসলো ওনার 3-4টা গাড়ি খুব এই গাড়িটা শুধু জাস্ট স্কুলে বাচ্চাদের জন্য ছিল এটা দুইটা চাবি আপনারা যারা দেখতেছেন দুইটা চাবি আজকে আছে পাশে আমার ছোট ভাই কামাল বুইরা বান্দর কামাল যাকে এক নামে চিনে কামাল আবার লাগাও ওই গেটে লাগাই আসো যাও টুকসন 1.6 টার্বো আবার বলে দিচ্ছি 1.6 টার্বো এটাই পাবো না এইভাবে চাবি দুইটা আমি দেখাই দিলাম এটার পিছনে স্পেয়ার টায়ার দেখতে পাচ্ছেন এটার সাথে 5টা রিম আসে একদম ব্র্যান্ড নিউ 0 মাইলেজের গাড়ির সাথে 5টা রিম আসে অনলি 38,000 কিলোমিটার চলছে আপনারা যারা দেখছেন 38,000 কিলোমিটার চলছে তা বলার কিছু নেই আর কোনো কথা বলার সুযোগও নেই তারপর আপনি চাইলে ও আর একটা কথা বলে দিই আপনারা হয়তো বা অনেকে জানেন না এই গাড়িটা কিন্তু একমাত্র কোরিয়ান এই গাড়িটা উনি 63 লাখ দিয়ে আনছে আর এখন যেগুলো বাংলাদেশে ফিটিং হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশে ফিটিং এগুলো দাম কম আর এটা হচ্ছে একমাত্র উনি নিজে ই থেকে নিয়ে আসছে আমি ভুলে গেছিলাম বলতে 63 লাখ দিয়ে উনি কিনছিল তো যারাই এখন নিচ্ছেন এটা ওইটাই পাচ্ছেন ভালোটা পাচ্ছেন কারণ এটা বলার প্রয়োজন আছে ওই আবার নাম্বার প্লেট ছাড়া ওই নাম্বার প্লেট ছাড়া 63 লাখ পড়ছিল এই ভদ্রলোকের এই গাড়িটা যা কমার ফার্স্টেই কমে গেছে সেকেন্ড আর কি কমব কি বলেন কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই বিষয়ে কন্ডম দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন
আবারও বলে দিচ্ছি, হয়তো বা অনেকে জানেন না এই ব্যাপারটা, কারণ জানানোর প্রয়োজন আছে। এইটা একমাত্র ডাইরেক্ট কুরিয়ার থেকে আসছে, আর বাংলাদেশে অনেকটা ফিটিং হয়, কিন্তু এটা সেটা না। আবারও বলে দিচ্ছি, এখানে সুইচ আছে এবং এইখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আপনার টাচ গিয়ার, তারপর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ধরো তো ক্যামেরাটা, এই যে দেখেন টাচ, এখানে ডিএ গিয়ার এই আর কি, আর গিয়ার ধরো আমার দিকে দুইটা রাখো। হ্যাঁ, এই যে ব্রেকে পারা দিলাম, এই যে পাওয়ার পুশ স্টার্ট, স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, আপনারা যারা দেখেন, অনেক ড্রাইভার ভাই আছেন এটা সম্পর্কে বুঝেন না, কিন্তু অনেক ড্রাইভার ভাই আছে আজকে বুঝবেন দেখবেন, বা অনেক স্যাররা আছেন বুঝেন না, দেখতে সমস্যা নাই তো ভাই, টাকা দেওয়া জিনিস কিনবেন, বা আমার তো শিখবেন, বা আরেক জায়গার থেকে শিখবেন, শিখবেন তো, আসুন দেখাই, আসুন দাও ওইদিকে দাও। এটা মাইলেজ 38,000, জিরো মাইলেজ, বাংলাদেশে কিন্তু জিরো মাইলেজে গাড়ি আসছে, ব্র্যান্ড নিউ, এটা কুরিয়ার থেকে আসছে, এটা কিন্তু বাংলাদেশে ফিটিং না। আবারও বলে দিচ্ছি, এই যে ডি, ডিএ চাপ দিলাম, ডিএ চলে গেল গাড়ি। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, এই যে মানে এইতে ফালাইলাম গিয়ার, এই যে ডিএ, ওই যে দেখছেন ডি, এবং ব্যাক গিয়ার দিলাম, ওই যে ব্যাক গিয়ার, এখানে দেখেন ব্যাক গিয়ার, এই যে ব্যাক গিয়ার দিলাম, ওই যে ব্যাগে চলে গেল, ব্যাগে চলে গেল, ঠিক আছে। আমি নিউট্রাল করবো, নিউট্রালে চলে আসবে, ওই যে নিউট্রাল চাপ দিব, এইখানে দেখেন ওই যে নিউট্রাল চলে আসবে, ওই যে নিউট্রাল চলে আসছে, দেখছেন আপনারা যারা আছেন, এবং পার্কিংয়ে চাপ দিব, পার্কিং চলে আসবে, যদি গিয়ারে থেকে পার্কিংয়ে চাপ দিই অটোমেটিক পার্কিং চলে আসবে। যারা এইসব সম্পর্কে বুঝেন না বুঝবেন ভাই, টাকা দিয়ে জিনিস কিনবেন, বুঝতে তো সমস্যা নাই, দেখবেন শেখার কোনো শেষ নাই আর বয়স নাই। এই যে টিপটনিক গিয়ার দেখতেই পারতেছেন, দুইটা প্লাস মাইনাস দুইটাই আছে, এখানে সাউন্ড ভলিউম ইত্যাদি ইত্যাদি, এবং সানরুফ। দামের ব্যাপার, চলে আসবো, দেরি করবো না। ভাই বন্ধুরা যারা আছেন, দেখুন দেখলাম হুন্ডা টাকসন গাড়ি 2021 মডেল, 21 শেষে রেজিস্ট্রেশন, এটা কিন্তু মেড ইন কোরিয়া। আপনারা যারা দেখতেছেন এটা মেড ইন কোরিয়া, ভদ্রলোক 63 লাখ দিয়ে আনছিল, উইদের নাম্বার ছাড়া, নাম্বার সহ বেশি পড়ছে তো বুঝতেই পারতেছেন, এখন হয়তো বা একটু কম, কারণ এটা হচ্ছে বাংলাদেশে যেটা ফিটিং, আর এটা হচ্ছে ডাইরেক্ট কুরিয়ারটা, কারণ এটা বলা প্রয়োজন আছে টুকসনের, এটা হয়তো এটা জানেন না অনেকে, কারণ এটা উনি এই অবস্থায় ফিটিং, প্যাকেট গাড়ি বাংলাদেশে ঢুকছিল, প্যাকেট গাড়ি বাংলাদেশে ঢুকছিল, তো ও জিরো মাইলেজের গাড়ি ছিল, উনি চালাইছে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি, 21 মডেল, অল অপশন সিট, পাওয়ার থেকে না বলতে কোনো শব্দ নাই, সব কিছুই আছে, আছে না, সেটা নিজের চোখে দেখে নেবেন। আর সবচেয়ে ভালো কথা, এই গাড়ি সম্পর্কে জানতে হলে এটা কোম্পানিতে চলে যাবেন, এই তেজগা কোম্পানি, এটা কোম্পানিতে তেজগা, আপনি চলে যাবেন, গিয়ে চেক করাবেন মনের মতন, যদি পছন্দ হয় আমাকে নেবেন, না পছন্দ হলে নেবেন না, ভাই জোরাজোরি কিছু নাই, ইনশাল্লাহ আপনি ভালো হইলে আমাকে নেবেন, না বলে তো নেবেন না। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস 47 লাখ টাকা আস্কিং প্রাইস, তবে হ্যাঁ ইনশাল্লাহ কমবে, সেটা কথার মাধ্যমে আমি যতটুকু পারি আপনাদের অনার করব, এটাই সবচেয়ে বড় কথা। আসেন দেখেন, যাচাই করেন, আপনারা আপনার দেখা বুঝা শুইনা, চিন্তা আপনার করে তারপর নেবেন, টাকা দেওয়া জিনিস কিনবেন, দেখবেন না, আর যদি কোনো ভুলটুল থাকে আমার চোখে দেখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে ই করে। যাই হোক, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইয়ের, আমার ছোট্ট বোনেরা যারা আছেন, ভাই বোনরা যারা আছেন, রমজান মাস, দেখেন কথা কম বলা ভালো, রোজা রাখছি তো তারপর বলি, বাপ মা আমার জানার টুকু, আমার তারা নাই, আল্লাহ তাদের বেহেস্ত নসিব করে, রব্বির হামা কামা রব্বা ইয়ানি সাবির, আল্লাহ যে ছেলে বাপ মার খেজমত করবে ওই ছেলে কখনো পিছনের দিকে তাকাই দেবো না। আপনারা বিশ্বাস করেন, আমি আমার বাপ মার দোয়া, আমি কখনো আল্লাহর আমাদের পিছনের দিকে আমার ঘর ঘুরে টাকাইতে হয় নাই, তাদের দোয়ায়, তাদের ভালোবাসায়, তারা এত ভালোবাসে আমাদের, এত দোয়া করে গেছে আমার জন্য, তা সবার জন্যই যারাই আছেন, বাপ মা থাকতে তাদের যত্ন নেন, পৃথিবীতে বাবা মার উপরে বড় কিছু নাই, আমার বাপ মা আমার জান্নাত, আমার জান্নাত আমার জান্নাত। রোজা রাখেন, নামাজ পড়েন, মুসলমান ভাই যারা আছেন, যে যেই ধর্মেরই হন, সবাই ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার জন্য দোয়া করেন, আমি তো ছোটো মানুষ, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয়, এটাই সবচেয়ে বড় কথা। ভুল করলে মাফ করে দেবেন, মানুষ মাত্র ভুল, সরি করলে কোনো সমস্যা নাই, কোনো দিন মানুষ ছোটো হয় না। সালামু আলাইকুম।